দু চব্বিশ সালে পরীক্ষার জন্য ফার্স্ট ইউনিট ভূগোল প্রশ্নপত্র কেমন হতে পারে দশম শ্রেণী একবার দেখে নেব লাস্ট মিনিটে গুরুত্বপূর্ণ প্রশ্নপত্রগুলি যেখানে প্রথম প্রশ্ন সঠিক উত্তর নির্বাচন করো যে প্রক্রিয়ায় ক্ষয়ের মাধ্যমে ভূপৃষ্ঠের উচ্চতা হ্রাস পায় তাকে কি বলে উত্তর হবে অবরোহণ পরের প্রশ্ন দেখো ক্যানিয়ন আয় আকৃতি হওয়ার প্রধান কারণ কোনটি সঠিক উত্তর হবে নদীর নিম্ন ক্ষয় যে রেখার নিচে বরফ গলে যায় তা হলো উত্তরে হিমরেখা শুষ্ক নদীখাতকে কী বলা হয় ওয়াদি বর্তমান ভারতের মোট রাজ্য সংখ্যা উত্তরে আঠাশটি শিবসমুদ্র জলপ্রপাত অবস্থিত যে নদীতে উত্তরাবে কাবেরী আরা বললি সর্বোচ্চ সিংহের নাম উত্তরাবে গুরুশিখর পরের প্রশ্ন শুদ্ধ অশুদ্ধ লেখ ভারতের পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে পর্ণমোচী উদ্ভিদের প্রাধান্য লক্ষ্য করা যায় উত্তরাবে অশুদ্ধ পৃথিবীর বৃহত্তম হিমবাহ হল সিয়াচেন উত্তরবে অশুদ্ধ শিব বালিয়াড়ি দেখতে অর্ধ চন্দাকার উত্তরবে অশুদ্ধ দেখো কি বলেছে শূন্যস্থান পূরণ করো এক গুণ দুই গ্রাবরেখা হিমবাহের ড্যাস কাজের ফলে সৃষ্টি হয় উত্তরবে সঞ্চয় কাজের ফলে সৃষ্টি হয় কাশ্মীর উপত্যকা পীরপাঞ্জল এবং হিমাদ্রি হিমালয়ের মাঝে অবস্থিত উত্তর হবে কাশ্মীর পরের প্রশ্ন দেখো কি বলেছে এক কথায় উত্তর দাও ফানেল আকৃতির নদী মোহনাকে কী বলা হয় উত্তর হবে খাঁড়ি পরের প্রশ্ন ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দুটির নাম কি উত্তর হবে কন্যাকুমারীকা অন্তরীপ পরের প্রশ্ন স্তম্ভ বাম স্তম্ভ মিল করো উত্তরাখণ্ড হবে দেরাদুন পরের প্রশ্ন দাদরা ও নগর হাবেলি সঠিক উত্তর হবে দমন নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে দু নাম্বারের জন্য গুরুত্বপূর্ণ লাস্ট মিনিট অবশ্যই মন্থ খুব সূত্র গ্রাবরেখা লোয়েস কি খাদার এবং ভাঙার কি কালবৈশাখী কি ডেকান কি জুম চাষ কীভাবে মৃত্তিকা ক্ষয়কে ত্বরান্বিত করে নেক্সট প্রশ্ন দেখো সংক্ষিপ্ত উত্তর দাও তিন গুণ দুই বলেছে গিরিখাত এবং ক্যানিয়নের মধ্যে পার্থক্য লেখো রসেমতান এবং ড্রাম নীলের মধ্যে পার্থক্য লেখো মালনাথ এবং ময়দানের মধ্যে পার্থক্য লেখো ভারতের পশ্চিম বাহিনী নদীগুলিতে বদ্বীপ সৃষ্টি হয়ে ওঠেনি কেন নেক্সট প্রশ্ন কী বলেছে দেখো পাঁচ নাম্বারের জন্য গুরুত্বপূর্ণ হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে নদীর ভূমিরূপ গঠিত হয় গঠিত ভূমির উপর বর্ণনা দাও নেক্সট প্রশ্ন দেখো কী বলেছে বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত যে কোনো তিনটি ভূমিরূপে চিত্রসহ বর্ণনা আলোচনা করো ক্ষয়ত্যাগের প্রশ্ন দেখো উত্তর ভারতের নদ নদী এবং দক্ষিণ ভারতের নদ নদীর মধ্যে পার্থক্য লেখো অথবা দিয়ে পরের যে প্রশ্নটা রয়েছে প্রশ্ন বরাবর হিমালয়ের ভূপ্রকৃতি বর্ণনা করো লাস্ট মিনিটে অবশ্যই গুরুত্বপূর্ণ থাকছে ক্লাস টেন ফার্স্ট ইউনিট দু হাজার চব্বিশ